हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल तानिया मिथिला ब्लॉग। आमी तानिया डेली लाइफ पर आरेक्टी ब्लॉग देखार जोन्नो सबाई के वेलकम करछि। केमन आछेन आपनारा? आशा करी सबाई अनेक भालो आछेन, सुस्थ आछेन एवं साबधाने आछेन। एखन बाजे सकाल 8টা। आमी सकालेर खाबार तैरी करछि, एखाने सेमाई रान्ना करछि दूध दिए। सेमाई रान्ना करते तो सबाई पारें, एजन्य कि आमी आर ओइभावे शेयर करलाम ना। चा तैरी करे निलाम, मिथिला बई पढ़ते बसे फ्रेश हये एसे देखि ओ आरबी पढ़से, ओ बई पढ़से आर आमी रान्ना करछि, सेमाई रान्ना करछि आर चा आमरा एखन खेये निब। आर मिथिला पढ़से আর আজকে ঘরের যে বালিশগুলো ছিল যেগুলো আমরা ব্যবহার করি সবগুলো আমি ছাদে দিয়ে এসেছি। মাঝে মধ্যে বালিশগুলো একটু রোদে দিলে শুতে ভালো লাগে, তাই বালিশটা রোদে দিয়ে টুকটাক কাজ করে সেমাই রান্নাটাও কমপ্লিট করে চাটা খেয়ে নিচ্ছি। আর সেমাইটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটু পরিবেশন করতে হবে, কারণ আজকে ভাত আর খাবো না, মানে ভাত রুটি কিছুই খাবো না, সেমাই খাবো আর চা। আজকে এই হবে আমাদের সকালের নাস্তা। অবশ্যই মিথিলা ভাত খাবে তার একটু পরে 10টার দিকে, এখন এটাই নাস্তা করবে। অনেকদিন পর পর কিন্তু এরকম সেমাই খেতে ভালোই লাগে। সেমাই নুডলস তো প্রায় রান্না করা হয়, কিন্তু সেমাইটা কমই রান্না করি এখন। আর আগের মতো অত সেমাই এগুলো রান্না করি না, কারণ এগুলো তো মিষ্টি, আর মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়াই ভালো। তারপরও মাঝে মধ্যে খেতে হয়, মাঝে মধ্যে বেশ ভালোই লাগে খেতে। আর সেমাই বেড়ে নিয়ে এসেছি, ওর আব্বু তো অফিসে চলে গিয়েছে, মেয়ে আর আমি খেয়ে নিব। আর এটা খাওয়ার পরে একটু বসে রেস্ট নিব, কারণ সব সময় কাজ করলে দেখা যায় শরীর ক্লান্ত লাগবে। অনেক কাজ করে নিয়েছি অলরেডি, সকালের কাজ সব শেষ। আর একটু এটা খাওয়ার পরে এক ঘন্টা মতো রেস্ট নিব, মোবাইল দেখব, তারপরে আর কি দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিব। আর এখন বাজে 10টা 45, প্রায় এরকম 11টা বাজতে গিয়েছে। আর আমি কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছ যে কপি দিয়ে রান্না করব, আমাদের এলাকাতে বলে ওল কপি, যেটা গোল গোল দেখালাম শুরু দেয়। আর এখানে মলা মাছ আছে, মলা মাছের চচ্চড়ি। তবে মলা মাছের রেসিপিটা চলে যাবে রান্নার চ্যানেলে, আমি ওখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। খুবই মজার লোভনীয় একটি রেসিপি, আমার তো সেই ভালো লাগে। আর এভাবে মলা মাছের চচ্চড়ি আসলে অনেক মজা। আর মলা মাছ রান্না শেষ, আর এই যে মাছ ভেজে নিচ্ছি, এটা দিয়ে আর কি ওলকপি রান্না হবে। ওটা আমাদের এলাকায় যশোরের ভাষায় ওলকপি বলে, তবে কার এলাকায় কি বলে কমেন্ট করে জানাতে পারেন। মাছটা ভাজি করে নিয়ে ভাত বসিয়ে দিলাম, আর আরেক চুলায় আর কি কপিটা বসিয়ে দিব। তবে ওই কপিটা আমরা খুবই কমই খাই, এখন যেহেতু শীত একেবারে নতুন সবজি, এজন্য খেতে ভালোই লাগবে। যে কোনো শীতের সবজি শুরুতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই দামটা একটু বেশি থাকে, তারপরেও খেতে খুবই ভালো লাগে শুরুতেই। তাই এখানে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ। আর এই রান্নাটাই আমি শুকনো মরিচে ব্যবহার করবো, এজন্য কাঁচামরিচটা খুব বেশি দেয়নি। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ আর মরিচটা অ্যাড করবেন। আর এই যে ওলকপিটা আমি কেটে নিয়েছি, এটা গোল গোল থাকে, কেটে মানে শুরুতে দেখিয়েছিলাম কপিটা। আর দিয়ে দিয়েছি ওর ভিতরে আলু দিয়ে দিলাম, আর এই কপিটার সাথে কিন্তু আলুই খাটে, আলু আর মাছ, এর সাথে ডিম কিংবা অন্য কিছুই খাটবে না। আর এভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় কপি, খুবই ভালো লাগে এভাবে কষিয়ে রান্না করলে। আর কপিটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, কষানো পানি দিলাম। এটা পানিতে আরও একটু কষিয়ে নিতে হবে, আর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর একটু পরে ঢাকাটা উঠিয়ে নিলাম, ঢাকাটা উঠে একটু নাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব, এখনও পানি আছে কপিতে।
আর এভাবে কষিয়ে রান্না করলে মানে কপিটা কষাতে কষাতে অনেকটা গলে যাবে। দেখেন অনেকটা গলে গিয়েছে, আর কপিটা কিন্তু কষিয়ে নিলাম আবার একেবারে প্রায় গলে গিয়েছে। এখন পানিটা পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নাই। আর এই পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে কপিটা একটু নাড়িয়ে নিব। একটু নাড়িয়ে মাছটা দিয়ে দিতে হবে এই পর্যায়ে। আর এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করার নাই, মাছটা দিয়ে দিলাম। আর এখন ঢাকা দিয়ে রান্না করে নিব আরও 10 মিনিট। আর এক চুলাই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এরই ভিতরে ভাতটাও হয়ে গিয়েছে। আর এখন ভাতটা নামিয়ে নিতে হবে। ঢাকাটা উঠিয়ে নিলাম, আর দেখেন ঝোলটা টেনে এসেছে। আর একটু কাছ থেকে দেখাচ্ছি লোকটা কেমন এসেছে। আর একটুখানি ঝোল কমে গেলেই চুলা জালটা অফ করে দিব। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন, এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। কি সুন্দর করে মাথায় গামছা বাঁধছে, আর আমি কিন্তু এখনো এই কাজটা পারি না। ও কি সুন্দর করে বাঁধছে, আর চুলগুলো ছোট ছোট। তোয়ালে বের করে দিব, তোয়ালে দিয়ে বাঁধবে। ওটা কি হাতে কি খেলা করাটা, মাঝখানে কোনো যাও ক্রিম মেখে না চলো। আর খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসলাম, যে বালিশগুলো রোদে দিয়েছিলাম ওগুলো আর কিছু কাপড় মানে বালিশের কভার বেডশিট যেগুলো কেচেছিলাম ওগুলো রোদে দিলাম। আর ওইগুলো একটু উল্টে দিয়ে আবারও বিকালবেলা ছাদে চলে এসেছি, ওইগুলো তো নিতে হবে, এজন্য ছাদে চলে এসেছি। ওইগুলো রেখে এসে ছাদে একটু দাঁড়িয়ে আছি আর এই বাচ্চাটার সাথে খেলা করছি। এটা একটা ভাবির মেয়ে, আমার আরেকটা ব্লগে আপনারা দেখেছেন, তা ওর সাথে একটু খেলা করছি, তারপরে বাসায় চলে যাব। এখান থেকে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি করে দেখা দি না, খেলো উঠি, দাঁড়াও তুমি, ওটা তুমি তুমি।